ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর মাই সেলফ। আজকে হচ্ছে সানডে, তো এখন বাজে সকাল 8:30। তো এই 8:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে যেহেতু সানডে, তো স্পেশাল ব্রেকফাস্টটা হবেই। তো ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে আলুর পরোটা। তো এই যে এখানে সব রেডি করছি এখন আলুর পরোটার জন্য। তো চলো এই 8:30 থেকে ব্লগটাকে শুরু করছি। পাশে থেকো, সারাদিন কী কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করো। তো এখানে আলুগুলো বয়েল করতে বসিয়ে দিয়েছি আর ডোটাকেও বানিয়ে নিয়েছি। আর এখানে আমার আলুটা মাখাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন এক এক করে আমি পরোটাগুলো বানিয়ে নেব। আমার একদম রেডি, আর এটাকে সার্ভ করেছি হচ্ছে সস দিয়ে। তো সস দিয়ে আলুর পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ব্রেকফাস্টের পর আর তোমাদের সাথে দেখা হয়নি। তো এখন বাজে হচ্ছে 1:20। তো আমি জাস্ট স্নান টান করে আসলাম, এখন যাব হচ্ছে পুজো দিতে। আর আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছে হঠাৎ করেই, মানে খুব হাঁচি দিচ্ছে, ঠান্ডা লেগে গেছে। তো বলার হচ্ছে, জানিয়ে তোমরা বুঝতে পারছো কি না, আওয়াজটাও জোরে দিতে পারছি না। তো এখন স্নান টান করেই আসলাম, সিঁদুর টিঁদুর লাগিয়ে নিয়েছি। এখন দেবো পুজো, আর মা রান্না করবে আজকে। তো আজকের থেকে আমার ডিউটি হচ্ছে পুজো দেওয়া, আর মা আজকের থেকে রান্না করবে। এতদিন আমি রান্না করেছিলাম, মা পুজো দিয়েছিল, তো এখন আবার চেঞ্জ হয়ে গেল। তো চলো পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো প্রথমেই আমরা আগে গপুকে স্নান করাই, স্নান টান করিয়ে গপুকে প্রসাদ দিয়ে তারপরে অন্য অন্য ঠাকুরকে আমরা পুজো করি। আর আজকে তো অনেক দেরিই হয়ে গেছে গপুকে খাওয়া দিতে দিতে। তো আগে গপুকে স্নান টান করিয়ে খাওয়া টাওয়া দিয়ে তারপর অন্য পুজোটা আর কি করি। গপুকে দেখো স্নান টান করি এখন নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। তো আজকে পরিয়েছি হচ্ছে ডাংরি, দেখো কি ভালো লাগছে না ওকে দেখতে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে 5:30, আর সারা দুপুর আমি এমনি গড়াগড়ি খেয়েছি বিছানাতে, আর ব্লগ করিনি ঠাকুর দেওয়ার পরে আর কি। কিছু কাজ ছিল ছোটোখাটো, যেমন স্কুলের কিছু কাজকর্ম ছিল, তো সেগুলো করলাম, লাঞ্চ করলাম, তারপর একটু শুয়েছিলাম। তো এখন যাব সন্ধ্যা দিতে, তাই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর বাইরে যেহেতু বৃষ্টি হয়েছে, তো এখন ঘরের অবস্থা একদমই খারাপ, মানে যা যা ধুয়ে দিয়েছিলাম সব এখানে মেলে দিতে হয়েছে তারের মধ্যে, দেখাচ্ছি দাঁড়ো তোমাদেরকে। তো চলো সন্ধ্যাটা দিয়ে আসি, তারপরে আবার দেখাবো। এই যে দেখো কি অবস্থা,
সব এখানে মেঝে দিতে হয়েছে ঘরের মধ্যে। এই যে মহাশয় শুয়ে আছেন, এখন ঘুম নেই চোখে। ডিনারটা কমপ্লিট করে আসলাম, আর শরীরটা দুপুর থেকে এখন একটু ব্যাটারি আছে বলতে পারো, ঠিকই হয়ে গেছে। দুপুরবেলা তো কন্ডিশন খুব খারাপ ছিল, হাঁচি দিতে 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 পুরো অবস্থা কাহিল। তো দুপুরে একটু ঘুমানোর পর এখন গিয়ে শরীরটা একটু ঠিক আছে। তো চলো আজকের দিনটা আর ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আর ব্লগগুলো দেখতে থাকো আমার। বাই বাই, গুড নাইট।